আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। ফ্রি বিটকয়েন আর্নিংয়ের উপরে আপনারা অনেকে ভিডিও চেয়েছেন এবং ইতিমধ্যে বেশ কয়েকটি ট্রাস্টেড ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি অনেকে কাজ করছেন এবং অনেকে আর্নিং জেনারেট করতে পারছেন। আজকে সেই ধারাবাহিকতায় এমন একটি ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি যেটা পর্দায় দেখতে পাচ্ছেন, যার নাম হচ্ছে skybtc.com। এটি একটি ট্রাস্টেড বিটকয়েন আর্নিংয়ের জন্য সেরা সাইট বলা যায়, কেননা আমি আমার চ্যানেলের মধ্যে আগেই কতগুলো বিটকয়েন ফ্রি বিটকয়েন আর্নিংয়ের উপরে ভিডিও দিয়েছি। আশা করি সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। সো আজকের ভিডিওটি দেখার পরে আপনি খুব সহজেই কোনোরকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আপনি ফ্রি বিটকয়েন মাইনিং করতে পারবেন এবং ছোটো ছোটো যে কাজগুলো রয়েছে এবং সেই কাজগুলো করার মাধ্যমে আপনি আপনার পকেটে টাকাটা নিয়ে আসতে পারবেন। এবং এখানে কীভাবে কাজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে উইথড্র করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখিয়ে দিব, সুতরাং সাথেই থাকবেন। এবং ভিডিওটি শুরু করার পূর্বে আমি আরেকটি অনুরোধ জানাচ্ছি যে আপনি যদি আজকের ভিডিওটি দেখার পূর্বে পূর্বের ভিডিওগুলো দেখে আসেন তাহলে অবশ্যই আপনার জন্য আজকের ভিডিওটি অনেক বেশি সহজ হয়ে যাবে, কেননা এই ভিডিওতে আমি এমন কিছু টিপস শেয়ার করেছি যেগুলো আগের ভিডিওতে মোটামুটি বিস্তারিত বলা রয়েছে। যে এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিও, এখানে একটি ভিডিও, এখানে একটি ভিডিও, বেশ কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে। আশা করি মাইনিং সাইটের উপরে বেশ কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে, সুতরাং সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রাখছি। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট এবং অ্যামেজিং ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। এবং আরেকটি স্পেশাল অনুরোধ, সেটা হচ্ছে আমার মেক মানি অনলাইন। আপনি যদি মোটামুটি ইংলিশ রিলেটেড কন্টেন্ট চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন এটি অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরেই সাথেই থাকুন। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে। এটি একটি ফ্রি বিটকয়েন আর্নিংয়ের জন্য অন্যতম সেরা সাইট বলা যায় এবং এখানে লেখা রয়েছে আর্ন ফ্রি বিটিসি, জয়েন টু আওয়ার বিটকয়েন রিওয়ার্ডস সাইট, আর্ন থাউজেন্ডস অফ সাতোশি এভরিডে। এবং এখানে ছোটো ছোটো কাজগুলো রয়েছে, কোনোরকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়া আপনি করতে পারবেন এবং খুব কম সাতোশি আর্নিং করার পরে সেটি আপনি উইথড্র করে নিতে পারবেন, সেটিও আমি দেখাবো। সো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি এখানে যে রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন সেই রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। সো এখানে ফার্স্ট নেম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, বিটিসি অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিবেন, এরপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে যে আই এম নট রোবটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন এখানে সাবমিটে ক্লিক করলে আপনার ইমেইলের মধ্যে একটি মেইল চলে যাবে, সেখানে ক্লিক করার সাথে সাথে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি মূল ইন্টারফেসে চলে যাবেন। এখানে একটি কথা বলে রাখা ভালো যে অনেকেই বিটিসি অ্যাড্রেসটা বুঝতে পারে না, তাদের উদ্দেশ্যে বলছি, আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেওয়া রয়েছে কীভাবে বিটিসি অ্যাড্রেসটা আপনি পাবেন। সো ভিডিওটি ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে অবশ্যই বিটিসি অ্যাড্রেসটা কীভাবে পেতে হয় সেটি অবশ্যই বুঝতে পারবেন। সো ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, বিটিসি অ্যাড্রেসটা দিবেন, এরপর আমি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ক্লিক করার পরে সাথে সাথে আপনি অবশ্যই অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারবেন। সো আশা করি এতটুকু করতে পারবেন, আমি সেটি আর দেখাচ্ছি না, জাস্ট একটু বিটিসি অ্যাড্রেসটা এখানে বসাবেন কীভাবে সেটি দেখাচ্ছি। এটি আমার বিটিসি অ্যাড্রেস, এই বিটিসি অ্যাড্রেসটা বসানোর পরে আপনি পরবর্তী ধাপগুলোতে চলে যাবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে, অর্থাৎ আপনি লগ ইন করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে কাজ করার, আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। কোনোরকম স্কিপ না করে বা টেনে টেনে না দেখে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স হচ্ছে প্রায় 0.00001157 দেখতে পাচ্ছেন। এটি আমি ছোটো কিছু কাজ করে আর্নিং করেছি। সো এই আর্নিংটা কীভাবে করবেন সেটি আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি। তার আগে আরেকটি কথা বলে রাখা ভালো, আপনি এখানে রেফারেল করে কিন্তু প্রায় 25% মতো বোনাস আর্নিং করতে পারবেন। এবং এখানে আরেকটি অপশন রয়েছে, সে কন্টেস্ট রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন রেফারেল কন্টেস্ট। এটিতে ক্লিক করার পরে আপনি রেফারেল কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবেন। সো কীভাবে কাজ করবেন সেটি আমি দেখাচ্ছি। কাজ করার পূর্বে প্রথমত আপনি অ্যাকাউন্ট এ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো সেট করে নেবেন। এবার চলে আসি কীভাবে কাজ করবেন।
মোবাইল এবং কম্পিউটারে দুটো ওয়েতে আপনি কাজ করতে পারেন, তবে আপনাকে মনে রাখতে হবে মোবাইলে এবং কম্পিউটারে শুধুমাত্র একটিবার অ্যাকাউন্ট খোলা যাবে। অর্থাৎ এই সাইটে একবার অধিক অ্যাকাউন্ট করলে আপনাকে সেই অ্যাকাউন্টে ব্যান করে দিবে। সো প্রথমে কাজ করার জন্য আপনি এখানে আর্ন বিটিসিতে ক্লিক করবেন। আর্ন বিটিসিতে ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে, আপনি ফসেট ক্লেম করতে পারবেন, সার্প অ্যাড করতে পারবেন, বিও অ্যাড এবং ওভারঅল শর্ট লিঙ্কস, রেফারেল কন্টেস্ট, ফসেট লিস্ট, এগুলো আপনার অপশন রয়েছে কাজ করার। সুসু আমি প্রথমে সার্প অ্যাডসে ক্লিক করছি। সার্প অ্যাডসে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এই পেজে আসার পরে এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনি যদি 20 সেকেন্ড এই কাজটি করেন, তার মানে এই ওয়েবসাইটে কাজ করেন, তাহলে অবশ্যই আপনি 10-27 পেয়ে যাবেন। আমি আমার ব্যালেন্সটা দেখাচ্ছি, এখানে রয়েছে 115, লাস্টে 27 রয়েছে, সুতরাং এই ব্যালেন্সটা অ্যাড হবে। আমি একটু কাজ করছি, সো এখানে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পরে নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট পেজে নিয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে টাইমটি কাউন্ট হচ্ছে, সুতরাং এটি টাইম কাউন্ট হবে। এবং আপনাকে মনে রাখতে হবে যে ওয়েবসাইটে আপনি গেলেন সেই ওয়েবসাইটটি অবশ্যই অন রাখতে হবে, তার মানে রিলোডে রাখতে হবে, তবে আপনি এই নির্ধারিত 27টি পেয়ে যাবেন। এতে করে আপনার কোনো প্রবলেম হবে না। সো আশা করি বুঝতে পেরেছেন। সময়টা শেষ হওয়ার পরে এখানে এরকম একটি বক্স চলে আসবে, বক্সের মধ্যে ক্লিক করবেন, আই এম নট এ রোবট, তারপরে কার্ডসে ক্লিক করবেন। এখানে যে কার্ডসগুলো রয়েছে সেই কার্ডসগুলোতে ক্লিক করবেন, তার মানে যেটা ক্যাপসা পূরণ করতে বলে সেই ক্যাপসাগুলো আপনাকে পূরণ করতে হবে। এরপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এখানে একটা মেসেজ চলে আসছে, গ্রেট, ইউ হ্যাভ আর্ন 10-27। সো এটি 10-27 অ্যাড হয়েছে কি না জাস্ট আমি একটু চেক করে দেখাচ্ছি। আমার মূল ইন্টারপ্রাইজে চলে যাচ্ছি। মূল ইন্টারপ্রাইজে যাওয়ার পরে আমি একটু রিফ্রেশ দিব। এই যে 25 হয়ে গিয়েছে, আশা করি বুঝতে পেরেছেন আমি এই 27টি আর্ন করেছি। সুতরাং আপনি গোতে ক্লিক করার পরে আবারও কাজ করতে পারবেন একইভাবে। সো আমি আবার গোতে ক্লিক করছি। গোতে ক্লিক করার পরে আপনাকে নেক্সট ইন্টারপ্রাইজে নিয়ে যাবে, অর্থাৎ আপনার এখানে টাইমটা কিন্তু অলরেডি কাউন্ট হয়ে যাচ্ছে। সো এইভাবে কাজগুলো আপনি করে করে 27গুলো আর্ন করতে পারেন। সো এখানে একটি বক্স চলে আসবে, বক্স চলে আসার পরে ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলেছে, ভেহিকলস মানে হচ্ছে গাড়ি, গাড়িগুলো আপনাকে সিলেক্ট করতে হবে, দেন আপনি সাবমিটে ক্লিক করবেন। এখানে কাজগুলো কিন্তু খুব সোজাই যে 10-27 অ্যাড হয়েছে কিনা, আগে ছিল 25, এবার কত হয় দেখি 35 হয় কিনা, অলরাইট হয়ে গিয়েছে। এবার আমি বাকি কাজগুলো দেখিয়ে দিচ্ছি। সো এইখানে আপনি এভাবে কাজগুলো আস্তে আস্তে করতে পারবেন এবং 5 মিনিট অন্তর অন্তর আপনি অনেক কাজ করতে পারবেন এখানে। সো আমি নেক্সট ইন্টারভিউতে চলে যাচ্ছি। এবার আর্ন বিটিসিতে ক্লিক করছি। আর্ন বিটিসিতে ক্লিক করার পরে এবার ফসেটটা দেখিয়ে দিচ্ছি। ফসেটটা কীভাবে করতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। সো প্রথমে আপনি এখানে আসবেন, আসার পরে এখানে ক্লেম রেটে ক্লিক করবেন। ক্লেম রেটে ক্লিক করার পরে নেক্সট ইন্টারভিউতে নিয়ে যাবে। অনেক সময় নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে এইভাবে শো করে। সো এভাবে করার পরে আপনি সরাসরি ক্লেম রিওয়ার্ডে ক্লিক করবেন, আই এম নট এ রোবটে ক্লিক করবেন। এখানে কিছু ক্যাপসা রয়েছে, ক্যাপসাগুলো আপনি ফিল আপ করবেন। যে বাস সিলেক্ট করতে বলেছে, যেখানে যেখানে বাস রয়েছে সেই বাসগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। ক্যাপসা কাজগুলো খুব সোজা। ক্লেম রিওয়ার্ডে ক্লিক করার পরে আমার নির্ধারিত 27টি অবশ্যই অ্যাড হয়ে যাবে। আশা করি আপনারা এই কাজগুলো খুব সহজেই করে ফেলতে পারবেন। এখানে প্রতি 5 মিনিট পর পর আপনাকে নেক্সট ক্লেমটা করতে হবে, সুতরাং এখানে যে টাইমটুকু শো করছে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আমি এখানে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করার পরে এখানে রিওয়ার্ড করা যাচ্ছে না, অবশ্যই আপনাকে 5 মিনিট পর পর সেটি ক্লেম করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার আগে 35 ছিল, এখন প্রায় 40 হয়ে গিয়েছে, সুতরাং এই কাজটুকু করার বিনিময়ে আমি 5-7 অ্যাড করতে পেরেছি। এবার চলে আসি নেক্সট অপশনের মধ্যে। এখানে যদি আমি আবার ক্লিক করি আর্ন বিটিসির মধ্যে, ফসেট দেখালাম, সার্ফেট দেখালাম, বিও অ্যাডসে ক্লিক করছি। বিও অ্যাডসে ক্লিক করার পরে কী অবস্থা হয় জাস্ট একটু দেখুন। এখানে অ্যাডগুলো ভিউ করতে হবে, যে এখানে বেশ কয়েকটি অ্যাড রয়েছে, আপনি এই অ্যাডগুলো দেখার বিনিময়ে 8-27, 7-27, 6-53, 4-27 আপনি পেয়ে যাবেন। সো অ্যাডগুলো কীভাবে দেখবেন, এখানে যে একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমি প্রবেশ করব। প্রবেশ করার পরে আমাকে যে কাজগুলো করতে হবে এখানে সেটি হচ্ছে যে এখানে এই ওয়েবসাইটে ভিউ করতে হবে। সো
এখানে এটি দেখতে পাচ্ছেন টাইম কাউন্ট হচ্ছে, সুতরাং আপনাকে এই টাইমটি শেষ না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ওয়েট করার পরে নির্ধারিত যে সাতোশিটি রয়েছে সেই সাতোশিটি আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে বা ব্যালেন্সের মধ্যে অ্যাড করে নিতে পারবেন খুব সহজেই। অর্থাৎ এখানে কাজগুলো খুব সোজা, কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা বা ঝামেলা ছাড়াই করা যায়। সো এখানে আই এম নট রোবটে ক্লিক করতে হবে, দেন আপনি মোটরসাইকেল সিলেক্ট করবেন, এরপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আমি আমার ব্যালেন্সটা চেক করছি, আগে ছিল 40, এবার কত হয়েছে একটু দেখি, 48 হয়ে গিয়েছে। অর্থাৎ এটি করার বিনিময়ে আমি কিন্তু এই যে 8 87 সেটি আমি কিন্তু আর্ন করে ফেলেছি। এবার বাকি কাজগুলো এইভাবে আপনি করে আর্নিং জেনারেট করতে পারবেন। এরপর আমি চলে যাচ্ছি নেক্সট অপশনে, ভিউয়ার্স দেখলাম, অফার ওয়াল, আপনি এখানে অফার ওয়ালে ক্লিক করে অফারগুলো দেখতে পারেন, এবং শর্ট লিঙ্কসটা ক্লিক করছি। শর্ট লিঙ্কে ক্লিক করার পরে আপনি এখানে যে লিঙ্কগুলো দেখতে পাবেন সেই শর্ট লিঙ্কে ক্লিক করবেন। এই যে এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে লিঙ্কগুলোতে ক্লিক করার বিনিময়ে 10 87 10 87 এখানে যে লিঙ্কগুলো রয়েছে তার মানে ওয়েবসাইটের লিঙ্ক, সেখানে ক্লিক করার বিনিময়ে আপনি এই সাতোশিগুলো আর্নিং করতে পারবেন। নির্ধারিত যে সাতোশিগুলো রয়েছে সেই সাতোশিগুলো অবশ্যই এখান থেকে আর্নিং করতে পারবেন। এক কথায় বলা যায় এখানে যে অপশনগুলো রেখেছে তারা অত্যন্ত সহজ অপশন, এবং এগুলো করে কিন্তু আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। সুতরাং এইভাবে যদি ছোটো ছোটো কাজগুলো করেন নিশ্চিত আপনি ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজেই। এবার আমি চলে যাচ্ছি নেক্সট অপশনগুলোতে, এরপর আপনি রেফারেল কন্টেস্ট দেখতে পাচ্ছেন, ফসেট লিস্ট। রেফারেল কন্টেস্ট আমি দেখাচ্ছি আপনার মূল ইন্টারভিউতে যদি আসি তাহলে এখানে রেফারেল কন্টেস্ট দেখতে পাচ্ছেন। রেফারেল কন্টেস্টের কিছু শর্ত রয়েছে, যদি আপনি এই কন্টেস্টে পার্টিসিপেট করতে চান আপনার কী কী যোগ্যতার প্রয়োজন হবে। প্রথমত আপনার মিনিমাম 5 জন অ্যাক্টিভ রেফারেল লাগবে যারা সবসময় অ্যাক্টিভ থাকে, এবং প্রত্যেক মাসে কিন্তু আপনি যদি 5 জন রেফারেল অ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই 3 PTC তে ক্লিক করতে পারবেন, এবং তার বিনিময়ে আপনি এখান থেকে নির্দিষ্ট পরিমাণ আর্নিং করতে পারবেন। এবং এখানে কিন্তু অনেকেই আর্নিং করেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে BTC তারা পেয়েছে। সুতরাং আপনি এই প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনি এইখান থেকে খুব সহজেই এই কন্টেস্টে পার্টিসিপেট করে BTC আর্নিং করতে পারবেন। এবার চলে আসি ওয়ালেটের মধ্যে। ওয়ালেট মানে হচ্ছে উইড্রো। উইড্রো কীভাবে দেবেন সেটি দেখাচ্ছি। উইড্রো দেওয়ার জন্য প্রথমত আপনাকে এই উইড্রোতে ক্লিক করতে হবে। উইড্রোতে ক্লিক করার পরে এখানে যে একটি মেসেজ শো করছে সেটি হচ্ছে 387 অবশ্যই আপনার হতে হবে উইড্রো করার জন্য। সো উইড্রো করার পূর্বে আরেকটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে আপনার যদি এখনও কয়েন বেস অ্যাকাউন্ট না থেকে থাকে, কয়েন বেস অ্যাকাউন্ট করে নিন, অথবা ফসেটের মধ্যে অ্যাকাউন্ট না থাকলে অবশ্যই করে নেবেন, যাতে করে আপনি আপনার BTC অ্যাড্রেসটা ইউজ করতে পারেন, সেটি অবশ্যই প্রয়োজন হবে। সো আমার এখানে BTC উইড্রো করার জন্য মিনিমাম 387 হতে হবে, আর আমার হয়েছে প্রায় লাস্ট 148। সুতরাং এটি যদি 300 হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে আর্নিং জেনারেট উইড্রো করার সুযোগ রয়েছে। আশা করি আমি আপনাদের অনুরোধ পেলে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে এখান থেকে উইড্রো করতে হয়, এবং আপনারাও কাজ করতে থাকুন, আমিও কাজ করতে থাকি। আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে, এবং আপনার অনুরোধের কোনো ভিডিও থাকলে বা ভিডিও করার জন্য আমাকে যদি বলেন তাহলে অবশ্যই আমি ভিডিও করে দিব। আশা করি ধৈর্য হারা হবেন না, সবসময় লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আমি সবসময় রিসার্চ করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, সেজন্য একটু দেরি হয়, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। অনেকে অনুরোধ করেন সাথে সাথে আমি ভিডিও দিতে পারি না, আবার অনেক রিসার্চেবল ভিডিওগুলো দিতে একটু সময় নিতে হয়। সুতরাং সে পর্যন্ত সবাই ধৈর্য ধরে এই চ্যানেলটির সাথে থাকবেন, বেশি বেশি লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধু থেকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন। সো নতুন ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকবেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।